বিশ্বের সবচাইতে সুন্দর মসজিদ নিয়ে আমাদের বিশেষ আয়োজন ইসলামের শাসন ব্যবস্থা যতই দূরে গেছে সেখানে স্থাপন করা হয়েছে বছর ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে ছিল ইসলামের ছায়া সে সময় সারা বিশ্বে নির্মিত হয়েছে অসংখ্য সুন্দর মসজিদ আজ বিডিএসকে টিভি চ্যানেল এর পক্ষ থেকে বিশ্বব্যাপীকে ছড়িয়ে থাকা উনিশ অনিন্দ সুন্দর সর্বশেষ মসজিদ থেকে 10টি তুলে ধরা হলো আজকের আয়োজন তাজউল মসজিদ ভারত বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদের তালিকায় করা হবে আর সেখানে ভারতের তাজউল মসজিদ থাকবে না তা কি হয় তাজউল মসজিদের অর্থ হচ্ছে মসজিদের মুকুট এই মসজিদে ভারতের ভোপালে অবস্থিত এটি মোগল আমলে মুগল আমলের নানা নির্দেশন এই মসজিদটি নির্মাণ কাজের মাধ্যমে পাওয়া যায় মসজিদটি ইসলাম শিক্ষার জন্য ব্যবহার করা হয় এখানে এশিয়ার মাধ্যমে অন্যতম সুন্দর ও বড় মসজিদ এই তাজকুল মসজিদ ফয়সাল মসজিদ পাকিস্তান পাকিস্তানে ইসলামাবাদের সবচাইতে বড় মসজিদ এটি আয়তনে এটি পৃথিবীর সবচাইতে সবচাইতে মসজিদের মাধ্যমে চতুর্থতম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই মসজিদটি পৃথিবীর মাধ্যমে সবচাইতে বড় মসজিদ ছিল এবং এটি বিশ্বের খ্যাত মসজিদ ছিল প্রতি বছরে অনেক পর্যটক পাকিস্তানে যান ফয়সাল মসজিদের কাছে কাছ থেকে এক নজর দেখার জন্য ক্রমলিনের কুল শরীফ মসজিদ রাশিয়া এই মসজিদটি দেখে কেউ ভাবতে পারবেন না এর অবস্থান রাশিয়ায় এমনকি রাশিয়াতে এত বেশি পরিমাণের মুসলমান ব্রাস বাস করতে পারে এটাও অনেকের অজানা ক্রমলিনের এই মসজিদটি শুধু রাশিয়ায় নয় সমগ্র ইউরোপের সবচাইতে বড় মসজিদ এখানে ছয় হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটি নির্মাণ এর পেছনে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস ষোলো শতাধিকে এই মসজিদটি তৈরি করা হয় এই কারণে পনেরোশো সালে মসজিদটিতে দায়িত্বরত কুল শরীফ এবং তার বহু সংখ্যক ছাত্র নিহত হয় রাশিয়া বাহিনীর আক্রমণে তারা মসজিদের অনেক কায়কোতি করে পর্বতেতে 1996 সালে এটি পনরায় তৈরি করা হয় উপর থেকে দেখতে এই মসজিদটি মনে হয় বুঝি এক স্বর্গনীয় উদ্যান ক্রিস্টাল মসজিদ মালশিয়ায় এই মসজিদটিতে মালশিয়াতে অবস্থিত এর কাঠামু স্টিল গ্লাস ও ক্রিস্টালে তৈরি 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত এটি মালুশিয়া ওয়ান ম্যান দ্বীপের স্টেলিমিক হেরিটেজ পার্ক এ তৈরি করা হয় এখানে প্রায় দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এটি দুই সাল থেকে আটই ফেব্রুয়ারি সবার জন্য খুলে দেওয়া হয় সুলতান আহমেদ মসজিদ তুরস্ক সুলতান আহমেদ মসজিদ ইস্তানবুলের একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটির অবন্তরের দেওয়ালের নীল রঙের ট্রাইস দিয়ে বলে এই মসজিদটিকে ব্লু মস্কো বা নীল মসজিদ নামে পরিচিত এটি ষোলোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে অটুমান সাম্রাজ্যের সুলতান আহমেদ অবক্ষতি নির্মাণ করেন মসজিদটি কমপ্লেক্স একটি মাদ্রাসা একটি পান পানহ নিবাস এবং প্রতিষ্ঠাতার সমরাদি অবস্থিত যদিও বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তথাপিত এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ গ্লান্ট মসজিদুল দিজিনি মালিগ আগ্রিকার ছোট দেশ মালিগ এই গ্র্যান্ড মসজিদ শুধুমাত্র সুন্দর নয় এর নির্মাণের শৈলীর জন্য সারা বিশ্বের বিখ্যাত এই মসজিদটিতে সম্পূর্ণ মাটির তৈরি এটি মূলত বারো থেকে তেরোশো সালের ভিতরে তৈরি করা হয়েছিল কে বা কারা তৈরি করেছিল এই মসজিদটি তা নিয়ে মতবিরত আছে আরও হতভাগ্য করার মতো বিষয় হচ্ছে মালির স্থায়ী মানুষেরা বাদে এই মসজিদটির অস্তিত্ব কথা বাইরে কেউ দীর্ঘদিন জানতে পারেনি অবশেষে আট আহ আঠারোশো সালের দিকে এই মসজিদটি খুঁজে পায় মানুষ ফ্রান্স অভিযাত্রী এবার মালির এলাকায় ভ্রমণে আসেন তিনি এই অনিনন্দন সুন্দর মসজিদটি দেখতে পান এবং তার ভ্রমণ খাতা এই মসজিদটি সম্পর্কে লিখেন তিনি বলেন যে মসজিদে দিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ফলে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে উনিশশো সালে মসজিদের সংস্কার করা হয় উনিশশো সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে করে। আল হারাম। সৌদি আরবের বিশ্বের বৃহত্তম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম ছয়শ সালে স্থাপিত মসজিদটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদটি পবিত্র কাবা ঘরের চারোদিকে বৈশিষ্ট দশমিক টু বিশিষ্ট মসজিদটিতে এখানে সর্বমোট নয়টি মিনার রয়েছে কাবা ঘরের দিকে নির্দেশন করা পৃথিবীর কোনো প্রান্তে থেকে নামাজ আদায় করা হয় ২০০৭ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মসজিদটি আয়তন বাড়ানোর কাজ শুরু করেছেন যা দুই সালে শেষ হবে শেখ জায়েদ মসজিদ আবুধাবি আরব আমিরাত এটি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অবস্থিত এখানে একসাথে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এখানে মহিলার জন্য আলাদা নামাজ ব্যবস্থা আছে মসজিদের চার চারকোনায় চারটি মিনার আছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ বিন সুলতান আল নাইয়ান এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন মসজিদটিতে বিরাশিটা ড্রোম এক হাজার অধিক কলাম ও চব্বিশ ক্যারেট সোনা দিয়ে বানানো বাতি রয়েছে এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় হাতের তৈরি কাপের দিয়ে সাজানো হয়েছে মসজিদটি মসজিদটি চারপাশে পানির পুল দিয়ে গেলা হয়েছে যা মসজিদটির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় দিয়েছে কয়েক গুণ মসজিদ আল নবী সৌদি আরব মসজিদের আল নবু নবী অনেকেই চেনেন রাসুলের রাসুলের মসজিদ নামে এই মসজিদটি প্রতিষ্ঠাতা ছিল মুসলমানদের শেষ নবী হরত মোহাম্মদ সাল্লাম সাল্লামের তাই এটা মুসিল মুসলিমের জন্য দ্বিতীয় পবিত্র স্থান এই মসজিদের সবুজ ডুমটি খুবই গুরুত্বপূর্ণ এক স্থানের এক একটি স্থানের কারণ এখানকার শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সমহিত করা হয়েছে আঠারোশো সালে প্রথম এই এই গোম্বোজটিকে সবুজ রং ব্যবহার করা হয় সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ রুয়াইন ওমর আলী সাইফুদ্দিন নিঃসন্দেহে বিশ্বের সবচাইতে সুন্দর মসজিদ এই মসজিদটিতে আইনের রাজকীয় মসজিদ হিসেবে প্রবৃত্ত এই মসজিদটিতে অপরূপ নয়নবিরাম সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় প্রাচীন রাজ রাজকীয় সাথে আধুনিকতার ছোঁয়া দারুণ ভাবে সাজানো হয়েছে মসজিদটিকে আমাদের আজকের আয়োজনে এই ছিল দশটি সুন্দর মসজিদ তবে এই এই তালিকার বাহিরে অসংখ্য সুন্দর মসজিদ রয়েছে আগামীতে আমরা তাদের ওপর প্রতিবেদন নিয়ে হাজির হব ভালো থাকুন সবাই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন